জানেন কি কাকরোলের স্ত্রী এবং পুরুষ সুলকোটে আলাদা গাছে পরাগায়নের জন্য পতঙ্গের উপর ভরসা না করে কৃষকদের বাড়তি কাজ এ সময় মূলত ভারতীয় উপমহাদেশে কাকরোল চাষ দেখা যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন বি প্রোটিন শ্বেতসার খনিজ পদার্থ সমৃদ্ধ উত্তর উপকারী এই ফল বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় রান্নার আনাজ হিসেবে বছরে একবার মধ্য এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বীজ বা মোথা বপন করা হয় মোথা বা বীজ লাগানোর সময় 30 থেকে 60 দিনের মধ্যে ফুল ফোটে লতা জাতীয় কাকরোল গাছে তবে অন্যান্য ফুল ফল গাছের মতো একই গাছে স্ত্রী এবং পুরুষ ফুল ফোটে না এবং স্ত্রী ও পুরুষ ফুল চোখে দেখে চেনা সম্ভব নয় তাই চাষের ক্ষেত্রে লিঙ্গ বিচারে মোথা লাগানোর সময় কৃষকেরা আলাদা শাড়ি ব্যবহার করেন এবং সূর্য উদয়ের আগে কাকরোলে পরাগায়নের বাড়তি দায়িত্ব নিতে হয় কৃষকদেরই পরাগায়নের 10 থেকে 15 দিনের মধ্যে ফল ধরে এবং তার 15 দিনের মধ্যে ফল পরিপক্ব হওয়ার আগে বাজারজাত করা হয় আনাজ হিসেবে তবে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে সবুজ হলুদ বা কমলা সম্পর্কিত বিষয়ে আসলে আসামি মণিপুরি মুকুন্দপুরি মধুপুরি নানান প্রজাতি হওয়ার কারণে রং নানান রকম হয়ে থাকে এর সাথে কাঁচা বা পাকার কোনো সম্পর্কই নেই তবে বিভিন্ন ঔষধি গুণের মধ্যে ঘামে দুর্গন্ধ নিবারণের জন্য কচি কাকরোল পাতা স্ক্রাবের জনপ্রিয়তা ইদানিং বাড়ছে ক্রমশ আনাজ হিসেবে ক্রমশ ব্যবহার বাড়ার কারণে চাষিরাও আগ্রহী হচ্ছেন এই চাষে বিশেষ বলতে তোমার ওই পুরুষ আর মহিলা আলাদা করে রাখে ফুলগুলো ফুলগুলো ওই যখন ফার্স্ট সকালবেলা হলে মদ্দা ফুল আর মেদি ফুলের সাথে এরকম জোট করে আচ্ছা তারপরে সেই ফুলটা ফোটে আর এমনি মানে পোকামাকড় বা দেখা গেল মৌমাছি যারা পরাগ সঞ্চার করে সেরকম ভাবে হয় না না সেরকম ভাবে হয় না তো কি করে বুঝবে ছেলে ফুল কোনটা মেয়ে ফুল কোনটা ওই যখন বসানোর সময় আলাদা করে রাখে মদ্দা ফুল আলাদা আর মেদি ফুল আলাদা কোন ফুল থেকে হয় মেয়ে ফুল থেকে পুরুষ ফুল ছোঁয়ালে মেদি ফুলের কাছে তবেই মানে সেই ফুলটা ফুটবে আচ্ছা ফুলটা ফুটলেই তখন কাকল হবে আচ্ছা প্রতিদিন সকালবেলা এই কাজটা করতে হ্যাঁ প্রতিদিন নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস বাংলা